সংসারের এই নিয়ম, একদিন প্রত্যেক মেয়েকে এই শ্বশুর বাড়িতে যেতে হয় মা। জামাই বাবা, এরা একে অপরকে নিজের মনের থেকে বেশি ভালোবাসে, সত্যি বলছি। এখন থেকে তোমাকেই ওর খেয়াল রাখতে হবে। মা আপনি একদম চিন্তা করবেন না, আমি ভালো করেই ওর খেয়াল রাখবো। চলো ড্রাইভার। সবকিছু কি সুন্দরভাবে মিটে গেল না? জামাই আর কি চাই? সেটা তো তুই একদম ঠিক বলেছিস, কিন্তু ঋতু শ্বশুর বাড়ি গেছে, তবে থেকে এখানে ফাঁকা ফাঁকা লাগছে। আমার মেয়েটা কত কাঁদছিল, আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল। নিজের বাড়ি, নিজের বাড়ির লোক, নিজের লিভিং রুমে যে এরিয়া যেখানে ও ছোটবেলা থেকে বসে থাকতো, সবকিছু ছেড়ে যাওয়ার ভয় একটা নারী বুঝতে পারে। এটা তুমি একদম ঠিক বলেছো বৌমা। আর ঋতু তো আমাদের বউয়ের খুব আদরের ছিল না? সীতা আর গীতার জুটি ভেঙে গেল, শুধু ঋতু শ্বশুরবাড়িতে ভালো থাক। দেখতে খুব সুন্দর।
ঋতুর বিয়েটা তো হয়ে গেল। হ্যাঁ মা, কিন্তু আর একটা ইচ্ছে আমার বাকি আছে। বাস নাতির মুখ দেখে নি আর তীর্থ করতে যাই। একেই বলে বুদ্ধিমতী ও বিচক্ষণ বউ। আর তুই একদম বুদ্ধু, কবে থেকে বলছি তোকে নাতির মুখ দেখা, আর তুই শুনছিস না। বাবা, তুই তো বলছিলিস টাকা একটু জমাই, ঋতুর বিয়েটা ভালো করে দিয়ে দি, তারপর চাকরি ছেড়ে দিয়ে এখানেই কোথাও একটা জয়েন করবি, সেটার কি হলো? হ্যাঁ মা, দেখছি এখানকার কোনো ভালো কোম্পানি দেখে এখানেই জয়েন করে এখানেই কাজ করব। এখন তোমাকে বংশ এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে হবে, তো কিছু সময় তো তোমাকে দিতেই হবে বাবা। হ্যাঁ মা, তুমি এখানেই চলে এসো। ঠিক আছে মা। শুনলে ম্যাডাম মা তখন কি বলল? কি করছো? আমি আমার বউকে আদর করছি, আর কি করব? এখন যাও, ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশই তো আছি। কোথায় ফ্রেশ তুমি? কিরকম লাগছে তোমাকে? এটা সেরকম নয়, এটা তোমার ভালোবাসার জাদু। এখন যদি তোমার কবিতা করা শেষ হয়ে গিয়ে থাকে তো যাও স্নানে যাও। ওকে ম্যাডাম। ঋতু, আমি তোমার জন্য এখানকার স্পেশাল খাবার আনিয়েছি। এক মিনিট, আমি আসছি। হ্যাঁ, সত্যি তুমি খুব ভালো বানাতে পারো, বোকা। ঋতু, এখন খাবার কদিন আমরা বাইরে থেকেই আনিয়ে নেব। সরি, আমি অন্য একটা কিছু ভাবছিলাম। ডোন্ট ওয়ারি মাই ডিয়ার, এরকম হয়েই থাকে। এখানে তুমি সবে মাত্র এসেছো, ফ্যামিলি থেকে দূরে আছো, একটু সময় লাগবে। চলো সন্ধ্যেবেলা শপিং এ যাওয়া যাক। শপিং কেন? কারণ আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে আর আমরা হানিমুনে যাচ্ছি। নতুন নতুন এটাই, খালি কড়াই আমি রাজভোগ বানাচ্ছিলাম, আর তাও গ্যাস অন না করে। হ্যাঁ মা, এবার তোমায় আসতেই হবে। আমি আসব, বাই। শোনো না, ওই আমাকে কানপুর যেতে হবে আর্জেন্টলি, আজই। ওই আমাকে আমার কলেজের অ্যাপ্লিকেশন জমা দিতে হবে আর কিছু ডকুমেন্টসও জমা দিতে হবে। আর এই কাজটা তো তোমার দাদাও করতে পারে। না, ওতে আমার সাইন লাগবে আর দাদাও একটু বিজি।
আর বৌদিকেও একটু হসপিটাল নিয়ে যেতে হবে, উনি সবসময় আমার সাথে যান। আরে বাবা, আমি পাগলের মতো আমাদের হানিমুন প্ল্যান করছি আর তুমি লখনউ থেকে কানপুরে যাবে? কাল মা বাবার ফোন এসেছিল সুলতানপুর যেতে হবে। চলো আমিও যাচ্ছি তোমার সাথে, ছেড়ে দেবো তোমাকে, আর বৌদিকে ডাক্তারও দেখিয়ে দেবো, আর তোমার ফ্যামিলির সাথে ফর্মাল ডিনারটাও হয়ে যাবে, আর ফেরার সময় বাবা মায়ের ওখানে চলে যাব। না না, আমাকে কলেজ যেতে হবে আর ডকুমেন্টসও জমা দিতে হবে, তো তুমি ছেড়ে দাও, তুমি পরে এসো, এখন আমি আসি। আরে এত বড় ব্যাগ, তুমি তো একদিনের জন্যই যাচ্ছ। এক মিনিট, এক্ষুনি তো তুমি আমার সাথে কথা বলছিলে, তাহলে সব ব্যাগ কখন করলে? তার মানে তুমি আগে থেকেই যাওয়ার প্ল্যান বানিয়েছিলে আর আমাকে বলোনি? দেখো ঋতু, যদি আমার কোনো কথা তোমার খারাপ লেগে থাকে আর এই বাড়িতে তোমার কোনো প্রবলেম হয়, তাহলে তুমি আমাকে প্লিজ পরিষ্কার করে বলে দাও। না না, সেরকম কোনো ব্যাপারই না, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি তাড়াতাড়ি চলে আসবো। কালকের প্ল্যানটা ক্যান্সেল। কি হলো রে বাবু, হানিমুনের টিকিটটা হয়নি? না আসলে ঋতু হঠাৎ বাপের বাড়ি চলে গেছে। আরে ও কিভাবে এরকম ভাবে চলে গেল? আমাকেও কিছু বলেনি এখনো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই টেনশনই নিস না, আমি ওর বাড়িতে কথা বলবো, কেন এসব করছে জানবো। হ্যাঁ হঠাৎ করে চলে এসেছো মা, এখন নিজের বাড়ি আসার জন্য পারমিশন নিতে হবে। কিরকম ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো, বিয়ের পর অষ্টমঙ্গলা, কাঠখোলা, এরকম অনেক নিয়ম কানুন আছে। আচ্ছা একটা কথা বলো তো, জামার সাথে তোমার সব সম্পর্ক ঠিক আছে তো? আমার আর শশাঙ্কের মধ্যে আর্থিক, মানসিক, শারীরিক সব রকম সম্পর্ক একদম ঠিক আছে। কি নির্লজ্জ হয়ে গেছো তুমি! এই দেখো, এখন খোলাখুলি বললে নির্লজ্জের তকমা লাগিয়ে দিচ্ছে। শশাঙ্কের মায়ের ফোন ছিল, ওর মা এসব কি বলছিল তুমি কাউকে কিছুই বলো না? অন্তত শশাঙ্ককে সত্যিটা বলতে পারতে যে তুমি এখানে আসছো, ও তো তোমাকে আটকাতো না। আর এটা কি বাহানা দিয়ে আসছো ওখান থেকে? ইউনিভার্সিটিতে কোন ডকুমেন্ট জমা দেওয়ার আছে তোমার? ঋতু, তোমাকে কিছু বলছি আমি, আমার প্রশ্নের উত্তর দাও। মা ওরা খুব রাগ করেছে। হ্যাঁ, যখন থেকে ও ফিরেছে কি জানি ও কি হয়েছে, জানি না কেনই বা ও এসছে, কিছু তো বলছেও না। আমি কালই শশাঙ্ককে জানাচ্ছি, যেন কালকেই এসে ও একে নিয়ে যায়। তানভি, ঋতুর সাথে কথা বলো আর ওকে জিজ্ঞেস করে আমাদেরকেও বলো, যাতে আমরাও বুঝতে পারি আসলে কি ঘটেছে। ওকে যে করে হোক বোঝাও তানভি, আর কালকেই ওকে শ্বশুরবাড়িতে পাঠানোর ব্যবস্থা করো, ওর বিবাহিত জীবন এখন তোমার হাতে। আচ্ছা, আমি সন্ধ্যেবেলার সঙ্গে কথা বলছি, ও এখন ভীষণ রেগে আছে, ঠিক করে কথা বলবে না। স্বামী না জেলার, প্রতি মুহূর্তের খবর নেয়, বাড়ি পৌঁছেছ কি করছো। তোমার এখন এইভাবে আসা উচিত হয়নি, হানিমুন থেকে ফিরে তারপর নয় চলে আসতে, বাপের বাড়ি কি পালিয়ে যাচ্ছিল?
একটু অ্যাডজাস্ট করতে শেখো, বুঝলে? শ্বশুরবাড়ি বাপের বাড়ি নয়। তুমি শুধু লেকচারই দিয়ে যাও, খাবার খাওয়াবে না? আমি তোমার জন্য দৌড়ে দৌড়ে চলে এলাম যে আমি ছাড়া তোমাকে হসপিটালকে নিয়ে যাবে। তুমি চুপ করো, তোমাকে আমি খাবারও খাওয়াবো লেকচারও খাওয়াবো। আচ্ছা শোনো, কাল শশাঙ্ক আসছে, তোমাকে নিয়ে যাবে। প্লিজ কোনো ড্রামা করো না, নাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। ঋতু তাহলে কি বললো? এখন এটা কি ধরনের নতুন নাটক? আজ আমি এখানেই শোবো, আমার রুমে আমার ভয় করছে। ঋতু তুই একটা ছোট বাচ্চা নস, একজন বিবাহিত মহিলা, আর যদি ভয় লাগছে তাহলে মার ঘরে গিয়ে শুয়ে পড় না। এবার এটা কি নতুন বদমাইশি তোমার? মা, আরে দেখো এখানে কি শুরু করেছে। আরে তুমি দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছো? আবার এত রাত্রিরে তোদের কি হলো? তোরা আমাকে তীর্থযাত্রা নয় শ্মশান যাত্রা করাবি মনে হচ্ছে। এই কি হচ্ছে? ঘুমিয়ে পড়ো यार। মা, শশাঙ্ক এসেছে। কাজকর্ম কেমন চলছে? খুব ভালো চলছে, খুব ভালো লাগলো তুমি এসেছো। আরে মা নমস্কার। নমস্কার বাবা, কেমন আছো? সব ঠিক আছে। আর সব ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। বৌমা, ঋতু, জামাই বাবা এসেছে, চা জল খাবার নিয়ে এসো। হ্যাঁ আনছি। তানভি, কি হলো, এখনো চা এলো না কেন? আরে কি হলো? চায়ের কাপ পড়ে গেছে। ঋতু, পা পড়ে গেছে মা। পা পড়ে গেছে? আগেই বলেছিলাম তোমায় কোনো ড্রামা করো না। তুমি তো পুরো নাটক লিখে ফেললে, সব ঠিক হয়ে যাবে। এখন শান্তিতে গিয়ে তৈরি হয়ে নাও প্লিজ। ঋতু এলো না? ও আসছে, ওর পায়ে গরম চা পড়ে গেছে তো। ও ও আসলে ঋতু বলছিল যে ওর কিছু ডকুমেন্ট সাবমিট করার আছে। হ্যাঁ সাবমিট করে দিয়েছি। আচ্ছা বাবা, তুমি ঋতুকে ভুলবে না, প্রথমবার ও বাড়ির বাইরে রয়েছে তো। আর হয়তো ওর মায়ের কথা মনে পড়ছিল, এই জন্য ও ছুটে চলে এসেছে মায়ের কাছে। আমি ওকে খুব বকেছি, বুঝিয়েছি, আর এরপর ও আর করবে না। আপনাকে অনেক ধন্যবাদ। এখনো তৈরি হওনি? ওই আমি এরকম অবস্থায় কি করে যাব? এখন আমি জুতো টুতো তো পরতে পারবো না। আরে তুমি কোথায় হেঁটে যাবে? গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, যদি তুমি ওইটুকু হেঁটে যেতে না পারো তাহলে আমি তোমায় কোলে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেব। তুমি তৈরি হয়ে নাও, ডোন্ট ওয়ারি। তুমি বুঝতে পারছো না কেন, ওখানে গিয়ে তোমায় কাজও করতে হবে। এইরকম পায়ের অবস্থায় আমি কি করে কাজ করব? আমি তোমার সঙ্গে যেতে পারবো না। যদি আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা থাকে, কোনো কথা থাকে, তাহলে আমাকে বলে দিচ্ছ না কেন? তুমি একের পর এক বাহানা করে যাচ্ছ। আমি এখানে তোমাকে পাগলের মতো নিতে চলে এলাম, আর তুমি আমাকে উল্টোপাল্টা কারণ দেখাচ্ছ। আসল কথা এটা হলো যে তুমি এখান থেকে আমার সাথে ফিরে যাবার জন্য আসোই। এ শুধু নিজের জামা কাপড় নয়, নিজের গয়নাগাটিগুলোও সাথে নিয়ে এসেছে। গয়না? হ্যাঁ। আরে জামাই বাবা, তুমি একদম রাগ করো না। ঋতু,
তুমি এক্ষুনি গিয়ে তৈরি হও, আর তুমি জামাইয়ের সঙ্গে এক্ষুনি যাবে, যাও। এই নাও তোমার গয়না। ঋতু, এটা কি ধরনের অসভ্যতা? দেখুন দেখুন কত রাগ দেখুন ওর। অসভ্যতারও একটা সীমা থাকে। আমি নিতে এসেছিলাম ওকে, আর ও আমার সাথে এইসব করছে। আমি তোমার মতো এরকম সন্দেহবাতিক আর বাজে লোকের সাথে যেতে চাই। ঋতু, আমি আসছি মা। শশাঙ্ক বাবু, আরে আমার কথাটা শোনো। মনে হয় ঋতুর পাক্কা কোথাও না কোথাও অ্যাফেয়ার চলছে, আমাকে জানতেই হবে। হাই শিবম, কেমন আছিস ভাই? তোর থেকে আমি একটা হেল্প চাই ভাই। একটা নাম্বার আছে, নাম্বারটা তোরই কোম্পানির, তার ডিটেলসটা চাই, প্লিজ পাঠিয়ে দে। হ্যাঁ, আমি তোকে পাঠাচ্ছি। সত্ত্বেও মহারানী মজা করে সেবা করাচ্ছে। একটা কথা বলে রাখছি, জামাই বাবাকে ফেরার তারিখটা ঠিক করে পাঠিয়ে রাখছি, চুপচাপ ওর সঙ্গে চলে যাবে। বেশি নাটক করার কোনো দরকার নেই, নয়তো শ্বশুর বাড়িতেও থাকতে পারবে না, আর না তো বাপের বাড়িতে। মা, শশাঙ্কর মায়ের ফোন, তুমি কথা বলো, আমি সব পারবো। আর শোনো, তোমার এসব হয়ে গেলে আমার প্যাকিংটা করে দাও। হ্যালো বিয়ান, নমস্কার। আমাকে আর এত সম্মান দিয়ে কি হবে? নিজের জামাইকে যদি সম্মান দিতে তাহলে জামাইয়া তো রেগে যেত না। আমি তো বলছি বোঝাও নিজের মেয়েকে দেরি হয়ে যাওয়ার আগে। হ্যাঁ বিয়ান, জবে থেকে এসেছে আমি বুঝিয়েই যাচ্ছি। আর আপনি জামাইকে বলে দেবেন সোমবার এসে যেন ঋতুকে নিয়ে যায়। বাকি আমার দায়িত্ব ওকে পাঠানো। আচ্ছা মা, আমি আসছি। আর তানভি, প্লিজ ঋতুর সাথে কথা বলো। আমার এই যাওয়াটা এতটা আর্জেন্ট, না হলে আমি যেতামই না। প্রথমে ঋতুকে বোঝাও এগুলো, ও কেন শ্বশুর বাড়িতে যেতে চাইছে না জিজ্ঞেস করো, হয়তো তোমাকে বলে দেবে। বাবা সাবধানে যেও, ভগবান সব ঠিক করে দেবে। হ্যাঁ মা, তুমি নিশ্চিন্তে যাও। এই কল ডিটেলস অনুযায়ী তো ঋতুর কোথাও কোনো অ্যাফেয়ার নেই। তিন দিন পর ঋতুর মা আমাকে ডেকেছে, আর এত কিছু হয়েও গেল, যাব না যাব না? দাদা, আপনার কুরিয়ার। কুরিয়ার? ডিভোর্সের নোটিশ? কিন্তু কি জন্য? ঋত
জিতু একবার ফোন তো উঠাও প্লিজ। আরে বলে তো দাও কারণটা কি। আমার কোমর, এসো এসো বসো, পা মুচকে গেছে আমার, আমি বাম বার করছি। ঋতু, ঋতু জানো তুমি, যখন আমি তোমায় প্রথমবার ওয়াশরুমে দেখেছিলাম সেদিন, তো আমার স্কুল ফ্রেন্ড সোনিয়ার মতো হুবহু দেখতে লাগছিলে। সেদিনই ভালোবেসে ফেলেছিলাম তোমাকে আমি। তোমার থেকে দূরে থাকার অনেক চেষ্টা করেছি কিন্তু নিজেকে আটকাতে পারিনি। যখন আমি দেখলাম তুমি খুশি নেই, আমি নিজেকে আটকে রাখা সত্ত্বেও তোমার কাছে পৌঁছেই গেলাম। দাদার জবের কারণে এক সপ্তাহের জন্য চলে যাওয়ার দুঃখ শুধু দাদারই হতো, আর সেদিন তো দাদা খুব দুঃখ পেয়েছিল, আর আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম। কোথায় চলে যায় এরা অজ্ঞাতবাসে, কিছুই বুঝতে পারি না এদের দুজনে। তোমরা দুজনে এখানে আর বাইরে বাদর উৎপাত করছি। বৌমা ফোন করো জামাইকে, এখনো ঋতুকে নিতে এলো না কেন? আর একেও তাড়াতাড়ি রেডি করে রাখো। ভালোই হয়েছে আসেনি। আরে আসছি হয়তো এক্ষুনি, কোথাও ট্রাফিকে আটকে গেছে হয়তো। আর তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ওঠো যাও তৈরি হও। হ্যালো জামাই বাবা, তুমি তো এলে না ঋতুকে নিতে, আর কাল থেকে পিতৃপক্ষ শুরু হয়ে যাবে। এখন আপনি রেওয়াজের কথা বলছেন? আপনার মেয়ে যে ডিভোর্সের পেপারটা পাঠিয়েছিল আমি তাতে সাইন করে দিয়েছি, এখন আপনার মেয়ে আর আমার কোনো সম্পর্ক নেই। ডিভোর্স? এটা কি বলছো তুমি? আমার মেয়ে পাঠিয়েছে? না না জামাই বাবা, এটা হতে পারে না। শুধু এটাই নয়, আপনার ওই সংস্কারী বৌমা আর আপনার প্রিয় মেয়ে, যাদেরকে আপনি সীতার গীতা ভাবেন না, আসলে ওরা দুজন লেসবিয়ান। কি বলছো তুমি? আরে আপনি ওই বাড়িতে গান্ধারীর মতো চোখে পট্টি বেঁধে আছেন, আর আমি সবকিছু নিজের চোখে দেখেছি, ওরা দুজন না লেসবিয়ান। লেসবিয়ান বোঝেন আপনি? কি বলছো, ক্যারিবিয়ান? এটা আবার কি? হ্যালো হ্যালো, মনে হচ্ছে যে আমায় রাগ করে ফোনটা কেটে দিল। Thank you.
শ্যামা। হ্যাঁ সুমিত, জামাই তো ফোন করেছিল, ও বলছিল রিতু নাকি ডিভোর্সের পেপার পাঠিয়েছে। কি, কার ডিভোর্স? রিতু ওকে ডিভোর্সের পেপার পাঠিয়েছে। হ্যালো মা, তুমি কি বলছো আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো, আমি রাস্তায় আছি, একটু পরেই ঘরে পৌঁছে যাব, তারপর কথা বলছি। তোমার কথা শোনা যাচ্ছে না মা। হ্যালো, ভালো করে তোকে জিজ্ঞেস করবে। আমি তো বলেছি আপনি যান, শান্ত হন। আমি দেখছি তুমি অনেক করেছো, এবার আমি যেরকম বলবো সেরকম করবে, বুঝলে? যা জিনিস প্যাক করো। মা সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো, আমি বোঝাবো। মা আমি বলছি তো আপনি আছি তো, আমি ওকে বুঝিয়ে বলবো, আমি বোঝাবো তো। কি হয়েছে মা, ফোন করেছিল আমাকে? তোর বোন যা কাণ্ড করেছে। কাণ্ড? জামাইকে ডিভোর্সের নোটিশ দিয়েছে। ডিভোর্স? কিন্তু মা, এতে তো শশাঙ্কর সহিও আছে। ঋতু, তুমি কি চাও? এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আমাদেরকে একবার জানানোর কথাও মনে করোনি। ডিভোর্সের কাগজ তো এখনো কোর্টে জমা পড়েনি। ঋতুকাল শশাঙ্ক বাবুকে সরি বলে দেবে, আমি যে শ্বশুরবাড়িও চলে যাবে। আচ্ছা, এটার কি গ্যারান্টি আছে যে সরি বলে শ্বশুরবাড়ি চলে যাবে? কারণ ও আমাকে নিজে বলেছে যে ও ভুল করেছে। আচ্ছা, ভুল হয়ে গেছে। তা ভুল হয়ে গেছে যখন আমাদের কাছে ক্ষমা চাইতে লজ্জা পাচ্ছ? মা, দাদা, আমায় ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা, চলুন এবার সবাই মিলে খাওয়া দাওয়া করি। তাছাড়া কাল ঋতু তো শ্বশুরবাড়ি চলে যাবে, জানি না আবার কবে আসবে। মা, আপনার দুধ আর ওষুধটা রেখে গেলাম। দুধ নিয়ে যাও, আজ আমার খাওয়ার ইচ্ছে নেই। শরীর ভালো না থাকলে রাতের সঙ্গে খেলবেন কি করেন বলুন। ঠিক আছে, রেখে দাও এখানে। এই নাও, দুধ খেয়ে নাও। না, আমার এখন দুধ খেতে ভালো লাগছে না। তুমি তো ঠিক করে খাবারও খাওনি আজ, ড্রামা করো না, দুধটা খেয়ে নিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আচ্ছা শোনো, আমার জন্য এক গ্লাস জল দিয়ে যাও। আরে ডাইনি, তুই জন্মেই কেন মরে গেলি না? এসব করার জন্য তুই এত ভালো সংসার ছেড়ে এখানে বসে আছিস?
হে ভগবান, আমি কি এমন পাপ করেছি যে আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে? তুই আমার ছেলের জীবনটাও নষ্ট করে দিলি। তোর মধ্যে কোনো লজ্জা শরম বলে কিছু আছে? আর তুই, তোর মধ্যে আমার কি হলো? আমাকে নাতির মুখ দেখানোর জন্য তুই এসব করে বেড়াচ্ছিস? আমার ছেলে তোর কি ক্ষতি করেছিল আজ আমি বুঝতে পারছি যে এখনো কেন আমি নাতির মুখ দেখিনি। দাঁড়া, আমি এক্ষুনি সুমিতকে বলছি। সুমিত, কি হলো আমার সুমিতের? সুমিত, ও বাবা, ও সুমিত, কি হলো আমার ছেলে? সুমিত, কি হয়েছে? চিৎকার করছেন কেন? আরে ডাইনি, কি করেছিস আমার ছেলে? ও উঠছে না কেন? তাড়াতাড়ি ওঠো, ওকে তাড়াতাড়ি ওঠো, ওকে দূরে যান বলছি। চুপ, একদম চুপ, শান্ত থাকো। আপনি ঘুমাচ্ছে তো, এখন ওষুধ কে ঘুমাচ্ছে? ওষুধ? সুমিত কবে থেকে ঘুমের ওষুধ খায় বল, বল আমাকে, ও কবে থেকে ঘুমের ওষুধ খায়? এসব কবে থেকে চলছে বল আমায়? ঘুমাচ্ছে মা। হ্যাঁ, তুই আমার অন্ধকারে রেখেছিস। শয়তান, কবে থেকে তুই এসব করে যাচ্ছিস মা? কবে থেকে তুই ওর সঙ্গে এসব করছিস বল, বল আমাকে, কবে থেকে আমাকে এই অন্ধকারের মধ্যে রেখেছিস? কবে থেকে আমাদের মা ছেলেকে বোকা বানাচ্ছিস তুই বল? ডাইনি বল, কবে থেকে করছিস বল? ঘুমাচ্ছে। তোমাদের দুজনের এই কীর্তিকলাপ আমি সবাইকে বলে দেবো। তোমাদের দুজনকে জেলে পাঠাবো, বলে দিচ্ছি, তোমাদের জেলে পাঠিয়ে ছাড়বো। আপনি যান গিয়ে দেখুন তো ভেতরে কি হয়েছে। ভেতর দুটো লাশ পড়ে আছে। দুটো বডি? কেন মেরেছো? আমরা সুমিতকে মারিনি, সুমিতকে বেশ ঘুমের ওষুধ দিয়েছিলাম, মারিনি আমরা।
আমরা তো একে অপরকে ভালোবাসি, আর আমরা অনেক দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাদের যেতেই দিচ্ছিলেন না। আমরা কিছু করিনি। জ্যোতি, অ্যারেস্ট কর দুজনকে। আমরা কিছু করিনি, তুই আমাদের যেতে দিন। চলো নিয়ে। আমরা কিছু করিনি। এই অ্যাম্বুলেন্সকে ফোন করো। হ্যাঁ স্যার।